हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम आशा करी तुम्हारा सबाई अनेक भालो आसो आरिफ केयर कोचिंग एकेडमी पक्ष थेके तुम्हारे जानाई अनेक अनेक शुभेच्छा। आज के आमी तुम्हारे साथे अष्टम श्रेणी प्रथम अध्याय प्राण जगतेर श्रेणीबिन्यासे द्वितीय लेक्चारटी देव। तो इतिपूर्वेई प्रथम पर्वटी इतिपूर्वेई सारा हो गेछे, जदि तुम्हारा से पर्वटी देखे ना थाको ताहले ए भिडियोर डेस्क्रिप्शने ओ भिडियोटिर लिंकटी देवा आछे, तुम्हारा ओखान थेके आगेर भिडियोटी बा आगेर पर्वटी देखे निते पारो। तो चलो बंधुरा आमरा आजकेर पर्वटी शुरू करी। আমাদের আজকের প্রথম টপিকসের নামই হলো অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। তো শ্রেণীবিন্যাস কী তা আমরা ইতিপূর্বেই জেনেছি। তো অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস মূলত অ্যানিমেলিয়া পর্বে জগৎকে যে নয়টি পর্বে ভাগ করা হয়েছে সেই নয়টি পর্বের প্রথম আটটি পর্ব, যাদের নাম পুরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা এবং একাইনোডার মাটা, এবং সর্বশেষ যে পর্বটি তার নাম করডাটা, যা মূলত মেরুদণ্ড প্রাণী। এই একটি পর্বে সকল মেরুদণ্ড প্রাণীর স্থান দেওয়া হয়েছে এবং বাকি আটটি পর্বে অমেরুদণ্ডী প্রাণীসমূহকে তাদের বৈশিষ্ট্যের মিল ও অমিলের উপর ভিত্তি করে আটটি পর্বে স্থান দেওয়া হয়েছে। তো আমরা এখন প্রত্যেকটি পর্বের আলাদা আলাদাভাবে বৈশিষ্ট্য তাদের উদাহরণ সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা আমাদের এবারের আলোচনার বিষয় হলো অ্যানিমেলিয়া পর্বের অ্যানিমেলিয়া কিং রাজ্যের প্রথম পর্ব যার নাম পুরিফেরা। তো পুরিফেরা যে পর্বটি এই পর্বের প্রাণীগুলোর মাঝে অনেক ছিদ্র থাকে, ছিদ্রযুক্ত প্রাণীও বলা হয় একে, বা স্পঞ্জ নামে পরিচিত, সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। কেন? কারণ পুরিফেরা পর্বের যে প্রাণীগুলো তাদের বৈশিষ্ট্য বা দেহে অসংখ্য ছিদ্রযুক্ত থাকে, সেই জন্য একে স্পঞ্জ বা ছিদ্রযুক্ত প্রাণী বলা হয়। সরলতম বহুকোষী প্রাণী, সাধারণত যে সকল প্রাণী এককোষী হয় মানে একটি কোষ দ্বারা গঠিত হয় সেই সকল প্রাণী, যেমন অ্যামিবা, অ্যান্টামিবা, এরা হলো এককোষী প্রাণী। আবার যেগুলো একাধিক কোষ দ্বারা যে সকল প্রাণীর দেহ গঠিত হয় সেগুলোকে বহুকোষী প্রাণী বলা হয়। পুরিফেরা পর্বের প্রাণীগুলো সাধারণত বহুকোষী হয়ে থাকে এবং তাদের কোষগুলো সরলতম হয়ে থাকে, সাধারণ কোষের মতনই হয়ে থাকে, সেজন্য তাদেরকে সরলতম বহুকোষী প্রাণী বলা হয়। দেহে কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না, অর্থাৎ তাদের যে এই পরিফেরা পর্বের প্রাণীটি কোষীয় পর্বের প্রাণী, অর্থাৎ এর দেহ কোষীয় স্তরে। এটি বিভিন্ন আমরা জানি একাধিক কোষ মিলে যখন একটি নির্দিষ্ট কাজ করে, একই ধরনের বৈশিষ্ট্যের ধারণ করে একটি নির্দিষ্ট কাজ করে, তখন সে কলা বলে, তখন সেই কোষ সমষ্টিকে কলা বলে। কিন্তু এই পরিফেরা পর্বের প্রাণীগুলোর কোষসমূহ কলা হওয়ার জন্য বা টিস্যু হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো প্রয়োজন সেই বৈশিষ্ট্য পর্যাপ্ত বৈশিষ্ট্য না থাকার কারণে পরিফেরা পর্বের প্রাণীগুলোর যে কোষ তাদেরকে একত্রে কাজ করলেও তাদেরকে কলা বলা যায় না এবং কলা বা টিস্যু যদি হয় না শুধু অঙ্গ ও তন্ত্র থাকে না, অর্থাৎ দেহে কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না। এরপরে হলো দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। শুরুতেই বললাম যে এদের সাধারণ নাম স্পঞ্জ, মানে সাধারণত স্পঞ্জ নামে পরিচিত, কারণ এই পরিফেরা পর্বের প্রাণীগুলোর দেহ অসংখ্য ছিদ্রযুক্ত হয়। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে, অর্থাৎ এই ছিদ্রপথ দ্বারাই তারা সংবহন অর্থাৎ শ্বসন প্রক্রিয়া বা যেই অক্সিজেন প্রবেশ করার যে প্রক্রিয়া, খাদ্যবস্তু যে খাদ্য গ্রহণ এই প্রক্রিয়া এবং পানি, এই সব কিছুই ওই ছিদ্রগুলো দ্বারা তাদের দেহে প্রবেশ করে। এই ছিদ্রগুলোকে সাধারণত অস্টিয়া বলে থাকে। এই ছিদ্রগুলোকে পরিফেরা পর্বের প্রাণীর দেহে যে ছিদ্রগুলো থাকে এগুলোকে অস্টিয়া বলে। পরিফেরা পর্বের উদাহরণ দিতে গেলে স্কাইফ বা স্পঞ্জিলা। তো স্পঞ্জিলার বৈজ্ঞানিক নাম হলো স্পঞ্জিলা ফ্রাগিলিস। তো আমরা পরবর্তী পর্বে চলে যাচ্ছি। তো বন্ধুরা আমাদের এবারে আলোচনার বিষয় হলো পর্ব দুই, নিডারিয়া, অ্যানিমেলিয়া জগতের পর্ব দ্বিতীয় পর্ব যার নাম নিডারিয়া। তো এই পর্বটাকে ইতিপূর্বে তোমরা সিলেন্টারেটা নামে পরিচিত ছিল। দেহ দুটি ভ্রূণীয় কোষস্থ দ্বারা গঠিত, বাইরের দিকে এক্টোডার্ম এবং ভেতরের দিকে এন্ডোডার্ম। মূলত ভ্রূণীয় কোষস্থ আছে তিনটি, এক্টোডার্ম এবং মাঝখানে মেসোডার্ম এবং ভেতরের দিকে এক্টোডার্ম। যেমন মানুষের ভ্রূণীয় কোষস্থ থাকে তিনটি, কিন্তু এই নিডারিয়া পর্বে যে প্রাণীগুলো তাদের
তাদের যে বুনিয়কোষ স্তর সেটি হলো দুইটি, বাইরের দিকে এক্টোডার্ম এবং ভেতরের দিকে এন্ডোডার্ম, এবং মাঝখানে মেসোগ্লিয়া নামক এক ধরনের তরল পদার্থ থাকে। তারপরে বৈশিষ্ট্য হলো দেহগহ্বরকে সিলেন্টেরন বলে, এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। পরিপাক অর্থাৎ পরিপাক যে কাজ, খাদ্য গ্রহণ থেকে শুরু করে সেটা পরিপাক করা, মানে খাদ্য গ্রহণ থেকে শুরু করে সেটা পুষ্টি অংশগ্রহণ, খাদ্য পরিপাক, এই অংশগুলো পরিপাক করা, এবং সংবহন অর্থাৎ শ্বসন যে কাজগুলো, শ্বাস প্রশ্বাস নেওয়া, এই সকল কাজে যে গব্বরটি নিরালা পর্বে যে প্রাণীগুলো আছে তাদের দেহগহ্বর আছে, সেই দেহগহ্বর এই কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে, আর এজন্য ওই দেহগহ্বরকে সিলেন্টেরন বলে। এরপরে রয়েছে এক্টোডার্মে নিউডোব্লাস্ট নামে এক ধরনের বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার, ধরা, আত্মরক্ষা ও চলনে অংশ নেয়। একটু আগে তোমরা দেখেছো যে দেহগহ্বরে নিরালা পর্বে প্রাণীদের দেহগহ্বরে দুটি কোষ থাকে, একটি হলো বাইরের দিকে, দুটি কোষীয় স্তর থাকে, ব্রণীয় কোষীয় স্তর থাকে, একটা হলো বাইরের দিকে এক্টোডার্ম এবং ভেতরের দিকে এন্ডোডার্ম। তো এই নিউডোব্লাস্ট যে কোষটি, এটি ভিতরের দিকে যে এন্ডোডার্ম সেখানে থাকে না, এটা মূলত বাইরের দিকে যে এক্টোডার্ম সেই ব্রণীয় কোষীয় স্তরের মধ্যে এই নিউডোব্লাস্ট কোষটি থাকে। এটি তোমার শিকারে অংশগ্রহণ নেয়, প্রাণীদের শিকার করা, যে তার যে খাদ্য সেই খাদ্যগুলোকে শিকার করা, তারপর নিজের আত্মরক্ষা করা এবং চলনে সাহায্য করে এই নিউডোব্লাস্ট কোষটি। যেমন এই নিডারিয়া পর্বের যদি একটি উদাহরণ দিতে হয় তাহলে হাইড্রা বুলগারিস এই নিডারিয়া পর্বের একটি উদাহরণ। এই নিডারিয়া পর্বের প্রাণীগুলো মূলত পানিতে থাকে, পানিতে বেশি বেশি দেখা যায়। যেমন পরিফেরা পর্বের প্রাণীগুলো যেমন পানিতেও থাকে, আবার পানির বাইরেও থাকে, তবে পানিতে বেশি দেখা যায়। আর নিডারিয়া পর্বের প্রাণীগুলো বেশিরভাগই পানিতেই থাকে। তো বন্ধুরা, আমাদের এবার আলোচনার বিষয় হলো অ্যানিমেলিয়া জগতের পর্ব 3, প্লাটিহেলমিনথিস পর্ব। তো এই পর্বে প্রাণীদের দেহ চ্যাপ্টা ও বলিঙ্গ হয়। দেহ চ্যাপ্টা, এই পর্বে যে প্রাণীগুলো তাদের দেহ চ্যাপ্টা হয়, এই জন্য এদেরকে চ্যাপ্টা কৃমিও বলা হয়, কারণ এই এই পর্বে প্লাটিহেলমিনথিস পর্বে বেশিরভাগ প্রাণী হলো কৃমি। তারপর হলো উবলিঙ্গ, এরা স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ একসাথেই উবলিঙ্গ বৈশিষ্ট্য বহন করে, সেই জন্য এদেরকে উবলিঙ্গ বলা হয়। অর্থাৎ একটি প্রাণীর জীবেই, একটি প্রাণীর দেহেই স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ দুটি অবস্থান করার কারণে এদেরকে উবলিঙ্গ বলা হয়। বহিপরজীবী বা অন্তঃপরজীবী, অর্থাৎ এরা পরজীবী মানে অন্যের দেহের উপর বা মানে অন্য একটি জীবের উপর তারা নির্ভরশীল, সেটা অন্য জীবের ভেতরে থাকতে পারে বা বাহিরে থেকে অবস্থান করেও তারা জীবনধারণ করতে পারে। দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত, দেহ পুরো কিউটিকল মানে দেহের যে বাইরের অংশটা সেটা পুরো কিউটিকল দ্বারা আবৃত। কিউটিকল হলো কিউটিন জাতীয় এক ধরনের রাসায়নিক পদার্থ। এই সম্পর্কে তোমরা পরবর্তীতে বিস্তারিত জানতে পারবে উপরের শ্রেণীতে। দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত, যে তাদের বাইরের যে অংশটা, যে বাইরের যে কোষস্তরটা, সেটা বাইরের অংশটা কিউটিকল দ্বারা আবৃত এবং সেটি পুরু হয়ে থাকে, বেশ মোটা হয়ে থাকে। দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে, এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ। তো আমাদের দেহে যেমন আছে রেচন অঙ্গ হিসেবে কিডনি, তেমনি প্লাটিহেলমিনথিস জীবের দেহেও রেচন অঙ্গ হিসেবে শিখা অঙ্গ নামে একটি অঙ্গ রয়েছে। এদের উদাহরণ দিতে গেলে হয় ফিতা কৃমি, গোল কৃমি, যেমন ফিতা কৃমি বৈজ্ঞানিক নাম টাইনিয়া সোলিয়াম, তেমনি ফিতা কৃমি, যকৃত কৃমি, আরও অনেক কৃমি আছে, তবে তোমাদের বই দুটি নাম দেওয়া আছে। আশা করি তোমরা প্লাটিহেলমিনথিস জীবের বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছ। তো বন্ধুরা, আমাদের এবারে আলোচনার বিষয় হলো অ্যানিমেলিয়া জগতের চতুর্থ পর্ব, যার নাম নেমাটোডা। তো এই পর্বে প্রাণীগুলো অনেকে একে এই নেমাটোডা পর্বে প্রাণীগুলোকে নেমাথেলমিনথিস বলে, মানে এই পর্বটাকে অনেকে নেমাথেলমিনথিস বলে থাকে, কারণ আগেটা ছিল প্লাটিহেলমিনথিস কৃমি, ওখানে ছিল কৃমি, ওখানে ছিল চ্যাপ্টা কৃমি, এবং এখানে নেমাটোডা একে নেমাথেলমিনথিস বলা হয়। এখানে আবার গুল কৃমি আছে, চোখ কৃমি, এই জন্য একে অনেক সময় নেমাথেলমিনথিসও বলা হয়ে থাকে। এই অপর নাম বলা যেতে পারে যে নেমাটোডার অপর নাম নেমাথেলমিনথিস, তবে নেমাটোডাই মূলত মূল নেম বা আসল নাম। তারপর এর বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত। নলাকার বলতে কি, লম্বা, এবং পুরু ত্বক দ্বারা আবৃত, ত্বকটা পুরু হয়ে থাকে, এজন্য এর বৈশিষ্ট্য দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত। পৈষ্টিক নালী সম্পূর্ণ, মুখ ও পায়ে ছিদ্র উপস্থিত। আর আগের পর প্লাটিহেলমিনথিস পর্বে প্রাণীদের পৌষ্টিকতন্ত্র ছিল অনুপস্থিত, কিন্তু ওই বৈশিষ্ট্য দেখানো হয়নি, কারণ অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে আমার স্বতন্ত্রটা গুরুত্বপূর্ণ লাগেনি, সেজন্য দেখাইনি। তবে এখন জেনে রাখো যে প্লাটিহেলমিনথিস যে প্রাণী, তাদের পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণভাবে অনুপস্থিত থাকে, কিন্তু নেমাটোডা পর্বে যে পৌষ্টিক নালী সেটা সম্পূর্ণ থাকে। পৌষ্টিকতন্ত্র না থাকলে পৌষ্টিক নালীটা সম্পূর্ণ থাকে, এবং মুখ ও পায়ুছিদ্র উপস্থিত থাকে। পৌষ্টিকতন্ত্র মানে কি, যে তোমার পৌষ্টিকতন্ত্র বা পৌষ্টিক নালী হলো খাদ্য যে পুষ্টি যে গ্রহণ করবে, খাদ্যের যে
পৌষ্টিক নালী যে খাদ্য গ্রহণের পরে সেই খাদ্যটাকে যে প্রোটিন আমিষে ভেদ করে তাতে পুষ্টি সংগ্রহ করবে, খাদ্যটাকে রেচন অঙ্গে পাঠিয়ে মানে এয়ার বায়ু অংশ দ্বারা দেহ থেকে বের করে দেবে। এই অংশগুলো যেটা নিয়ন্ত্রণ করে সেটা হলো পৌষ্টিকতন্ত্র। আর পৌষ্টিকতন্ত্রের মধ্যে যেই নালীটি দিয়ে খাদ্য চলাচল করে সেই নালীগুলো হলো পৌষ্টিক নালী। তো এই নেমরুরা পর্বের যে প্রাণীগুলো তাদের পৌষ্টিক নালী সম্পূর্ণভাবে রয়েছে, মুখও রয়েছে যে খাদ্য গ্রহণের জন্য, বায়ু রয়েছে দেহ থেকে ওই বজ্র পদার্থগুলো বের করে দেওয়ার জন্য, পায়ুছিদ্র উপস্থিত রয়েছে, শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত, অর্থাৎ শ্বাস নেওয়ার জন্য আলাদা কোনো অঙ্গ নেই এবং হাঁটা চলার জন্য বা সংবহনতন্ত্র অনুপস্থিত, শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত অর্থাৎ শ্বাস নেওয়ার জন্য বা শ্বসন কার্যের জন্য আলাদা কোনো অঙ্গ নেই। সাধারণত একলিঙ্গ হয়ে থাকে, যেমন প্রাটিহেলমিনথেসের প্রাণীগুলো উভলিঙ্গ হয়েছিল, একলিঙ্গ এবং উভলিঙ্গ মানে এক স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ একটি জীবের দেহের মধ্যেই একসাথে থাকতো, কিন্তু এই নেমাটোডা পর্বের ক্ষেত্রে সাধারণত একলিঙ্গ হয়ে থাকে, অর্থাৎ এদের পুরুষ জাতি আলাদা এবং মহিলা জাতি আলাদা, অর্থাৎ একটি প্রাণীর দেহে হয়তো পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ হয়ে থাকে। তারপরে রয়েছে দেহগহ্বরকে অনাবৃত, অর্থাৎ দেহগহ্বর যে রয়েছে সেটা কোনো কিছু দ্বারা আবৃত নয় এবং প্রকৃত সিলম নেই, যেহেতু আবৃত নয় সেহেতু প্রকৃত সিলম নেই। উদাহরণ হিসেবে অ্যাসকারিস লুম্বিকোইডেস, যেমন গোল ক্রিমি, এর বৈজ্ঞানিক এর সাধারণ নাম গোল ক্রিমি আমরা চিনি, এর বৈজ্ঞানিক নাম অ্যাসকারিস লুম্ব্রিকোইডেস। তো গোল ক্রিমি রয়েছে, এরপর আরও রয়েছে চোখ ক্রিমি, আরও অনেক ক্রিমি রয়েছে। তো আশা করি তোমরা এই নেমাটোডা পর্বের যে প্রাণীগুলো তাদের বৈশিষ্ট্য বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আমাদের এবার আলোচনার বিষয় হলো অ্যানেলিডা, অ্যানিমেলিয়া জগতের পঞ্চম পর্ব যার নাম অ্যানেলিডা। এই পর্বের প্রাণীগুলো দেহ নলাকার হয়ে থাকে অর্থাৎ লম্বা হয়ে থাকে এবং খণ্ডায়িত হয়ে থাকে, অর্থাৎ এদের দেহ এদের যে প্রাণীগুলো তাদের দেহকে বিভিন্ন খণ্ডে খণ্ডায়িত করা যায়, বিভিন্ন খণ্ড অংশ একত্রিত হয়ে, যেমন খণ্ড খণ্ড অংশ একত্রিত হয়ে এই অ্যানেলিডা পর্বের প্রাণীগুলো মানে দেহ গঠন হয়ে থাকে। নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে, রেচনাঙ্গ মানুষের যেমন কিডনি তেমনি অ্যানেলিডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গের নাম থাকে নেফ্রিডিয়া, যা দ্বারা তারা মানে রেচন কার্য সম্পন্ন করে থাকে। তারপরে রয়েছে পরবর্তী বৈশিষ্ট্য, প্রতিটি অঙ্গে সিটা থাকে, অর্থাৎ তাদের যে এই যে খণ্ডায়িত, অর্থাৎ প্রত্যেকটা ভাগ যে খণ্ডায়িত অংশগুলো থাকে তাদের প্রত্যেকটা অংশের মধ্যেই সিটা নামক একটি অংশ থাকে, যেটা এটা চলনে সহায়তা করে, অর্থাৎ চলনে সহায়তা করার জন্য তাদের প্রত্যেকটি অংশে সিটা নামক একটি অঙ্গ থাকে। তবে এখানে মনে রাখতে হবে যে যোগ ব্যতীত, অর্থাৎ যোগ যেই প্রাণীটা আছে সেটাও এনেলিডা পর্বের অন্তর্ভুক্ত, তবে সেই ঝোঁকের মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকে না, মানে সিটা যে অংশটা সেটা ঝোঁকের মতো থাকে না। যোগ ব্যতীত রয়েছে তোমার যোগ, তারপরে কেঁচো যোগ, তারপর কেঁচো, তো কেঁচোর ক্ষেত্রে আবার থাকে কিন্তু ঝোঁকের ক্ষেত্রে থাকে না। উদাহরণ হিসেবে হিরুডো মেডিসিনালিস, এইটা হলো ঝোঁকের বৈজ্ঞানিক নাম। তো ঝোঁকের ভিতরে ঝোঁকের যে বৈশিষ্ট্যগুলো দেখলে এখানে সিটা থাকে না। আর যোগ ব্যতীত এই পর্বে আরও প্রাণী রয়েছে, যেমন কেঁচো, কেঁচোর ক্ষেত্রে আবার এই সবগুলো বৈশিষ্ট্যই গ্রহণযোগ্য, এই বৈশিষ্ট্য আরও প্রাণী রয়েছে। তবে এতটুকু তোমাদের বুঝলেই হবে, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আমাদের এবার আলোচনা বিষয় অ্যানিমেলিয়া জগতের পর্ব ৬, ষষ্ঠ পর্ব আর্থ্রোপোডা। তো এই পর্ব আর্থ্রোপোডা পর্বটা মধ্যে এই যে অ্যানিমেলিয়া পর্ব জগতের মধ্যে যে ৯টি পর্ব রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণী এই আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। এই মূলত আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত হলো যে কীটপতঙ্গ, এই কীটপতঙ্গগুলো যেমন তেলাপোকা, মৌমাছি, তারপরে এই ধরনের প্রজাপতি, এরকম যে কীটপতঙ্গগুলো আছে পোকামাকড়গুলো, এগুলো মূলত আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। তো এই আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্যগুলো হলো এদের দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত, মুখ, তারপরে উপাঙ্গ, পাখা, এরকম বিভিন্ন অঙ্গে পা, এরকম বিভিন্ন অঙ্গে বিভক্ত থাকে আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলোদের যে দেহ এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান, যেমন দুটি পা, দুটি চোখ, দুটি হাত, এরকম দুটি পাখা, হাত তো নেই মানে দুটি পা, দুটি চোখ, দুটি পাখা, সবগুলো দুটি দুটি করে থাকে, সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান, মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে। তোমাদের খেয়াল করে থাকবে যে প্রজাপতির ক্ষেত্রে প্রজাপতির মাথার এদিকে এরকম থাকে, তারপর তেলাপোকার ক্ষেত্রে তারপর তেলাপোকার দুটো অ্যান্টেনা থাকে, এরকম এই পর্বের প্রাণীর ক্ষেত্রেই তাদের সামনের দিকে দুটি অ্যান্টেনা থাকে এবং পুঞ্জাক্ষি, এটা হলো কি, অ্যান্টেনা থাকে, মাথায় একজোড়া অ্যান্টেনা থাকে, মাথার দিকে একজোড়া অ্যান্টেনা থাকে এবং মাথায় একজোড়া পুঞ্জাক্ষি। পুঞ্জাক্ষি হলো চোখের, যেমন চোখ, এটা একটি চোখ, কিন্তু পুঞ্জাক্ষি হলো যে অনেকগুলো চোখ মিলে
চোখ মিলে একটি অংশ হয়। যেমন তোমরা যদি কখনো মৌমাছি দেখে থাকো, মৌমাছি যদি দেখো, মৌমাছির চোখগুলো পুঞ্জাক্ষী আকৃতির হয়ে থাকে, মৌমাছির চোখগুলো পুঞ্জাক্ষী আকৃতির হয়ে থাকে। এরপর রয়েছে নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। এই এই আর্থ্রোপড পর্বের যে প্রাণী তাদের দেহগুলো নরম হয়ে থাকে এবং সেটি কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে, বা কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী বা কিউটিকল দ্বারা আবৃত থাকে। এরপর রয়েছে আর্থ্রোপড পর্বের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। দেহের মধ্যে যে রক্তপূর্ণ গহ্বর রয়েছে, যে আর্থ্রোপড পর্বের মধ্যে যে দেহের রক্তপূর্ণ গহ্বর রয়েছে সেটি হিমোসিল নামে পরিচিত। কিন্তু মানুষের দেহে কোনো রক্তপূর্ণ গহ্বর থাকে না, কিন্তু আর্থ্রোপড পর্বের প্রাণীদের দেহে রক্তপূর্ণ গহ্বর রয়েছে এবং যার নাম হিমোসিল, যে অঙ্গটা মানে যেই এই গহ্বরটার নাম হিমোসিল নামকরণ করা হয়েছে। এর মধ্যে এই আর্থ্রোপড পর্বের প্রাণীদের উদাহরণের মধ্যে রয়েছে অ্যাপিস ইন্ডিসা, যেমন মৌমাছি, আর রয়েছে আর শোলা বা তেলাপোকা যেটা আমরা বলে থাকি। তারপরে এই আর্থ্রোপড আমরা একটা জিনিস দেখেছি, মাছ আমরা অনেকে বলি যে চিংড়ি মাছ, আসলে চিংড়ি মাছ এক ধরনের চিংড়ি, যেটা গলদা চিংড়ি। এই গলদা চিংড়ি কি মাছ না পোকা? শুরুতে বলে নিয়েছি যে এই আর্থ্রোপড পর্বের যে প্রাণীগুলো সেই প্রাণীগুলো সবগুলো আসলে পোকা হয়ে থাকে, পোকামাকড় বা কীটপতঙ্গ হয়ে থাকে। তো গলদা চিংড়ি এক ধরনের পোকা, সেটা কীভাবে দেখো, গলদা চিংড়ির ক্ষেত্রে এটার বিভিন্ন অঙ্গে বিভক্ত করা যায়। গলদা চিংড়ির যে অঙ্গগুলো সেটা এরা তোমরা উপরে কীভাবে বিভক্ত কীভাবে করে শাখা প্রশাখা বা কী উপরে সে জানতে পারবে। যেমন তোমরা এখানে দেখার জন্য তাদের অ্যান্টেনা থাকে, যেমন চিংড়ি মাছে দেখো চিংড়ি মাছের সামনের দিকে দুটি অ্যান্টেনা থাকে, এরকম মাথার অংশে অ্যান্টেনা থাকে এদের, পুঞ্জাক্ষী। এবং এই সবগুলো বৈশিষ্ট্যই এই আর্থ্রোপড পর্বের যে প্রাণীগুলো তাদের বৈশিষ্ট্যগুলো সবগুলোই গলদা চিংড়ির মধ্যে পাওয়া যায়। কিন্তু মাছের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো তোমার পরবর্তীতে কর্ডাটা পর্বে, অর্থাৎ মেরুদণ্ডে যে প্রাণীগুলো রয়েছে কর্ডাটা পর্বে তার অংশে তোমরা জানতে পারবে পরবর্তীতে। তোমরা পরবর্তীতে এই পরের পর্বে হয়তো তোমরা জানতে পারবে যে মাছের বৈশিষ্ট্যগুলো কী। কিন্তু গলদা চিংড়ি যে মাছ না, গলদা চিংড়ি এক ধরনের পোকা, সেটা তোমরা এই বৈশিষ্ট্য থেকে জানতে পারছো যে আর্থ্রোপড পর্বের প্রাণীদের মধ্যে গলদা চিংড়ি একটি প্রাণী, যার কারণে গলদা চিংড়ি একটি পোকা। তো বন্ধুরা, আমাদের এবার আলোচনা বিষয় পর্ব 7, মলাস্কা অ্যানিমেলিয়া জগতের সপ্তম পর্ব, যার নাম মলাস্কা। নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত, যেমন শামুকের তারপর ঝিনুকের বাইরের যে দেহ, যে খোলসটা রয়েছে সেটি খুবই শক্ত আবরণী হতে থাকে। মানুষের যেমন মাথার কপাটিকা রয়েছে, এরকম শামুক বা ঝিনুকের ক্ষেত্রে বাইরের অংশটি খুবই শক্ত একটি খোলস দ্বারা আবৃত থাকে। মলাস্কা পর্বের প্রায় সকল প্রাণীর জীবের দেহের বাইরের অংশটি এরকম শক্ত খোলস দ্বারা আবৃত থাকে, কিন্তু এদের যে মূল দেহ সেটি খুবই নরম হয়ে থাকে। পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে। এদের যে পেশিটা রয়েছে, নিচের যে অংশটা রয়েছে দেহের, সেই অংশে পা জাতীয় এক ধরনের অঙ্গ রয়েছে, সেটা দ্বারা তারা চলাচল করে এবং এদের ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়। এই মলাস্কা পর্বের পূর্বে যে প্রাণীগুলো ছিল, পর্বগুলো ছিল, তাদের মূলত শ্বসন কার্যের জন্য আলাদাভাবে কোনো ফুসফুস বা ফুলকা ছিল না, কিন্তু এই মলাস্কা পর্বের প্রাণীদের জন্য ফুসফুস বা ফুলকা একটি অঙ্গ রয়েছে যার সাহায্যে এরা শ্বসন কার্য চালায়। মানুষের দেহ শ্বসন কার্য চালানোর জন্য ফুসফুস রয়েছে, তবে সেটি এই পর্বের চেয়ে অনেক 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 উন্নত হয়ে থাকে। এই মলাস্কা পর্বের প্রাণীর উদাহরণের মধ্যে রয়েছে পিলা গ্লোবোসা, যেমন শামুকের বৈজ্ঞানিক নাম পিলা গ্লোবোসা, শামুক রয়েছে, ঝিনুক রয়েছে, অক্টোপাস রয়েছে, এরকম আরও অনেক প্রাণী রয়েছে এই মলাস্কা পর্বের মধ্যে। তো বন্ধুরা, আমাদের এবারের আলোচনার বিষয় হলো পর্ব 8, একাইনোডার মাটা, অর্থাৎ অ্যানিমেলিয়া পর্বের যে অষ্টম পর্ব বা অমেরুদণ্ডী প্রাণীর যে সর্বশেষ পর্ব, সেই পর্বটি হলো একাইনোডার মাটা। এই পর্বের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে দেহত্বক কাঁটাযুক্ত। এই পর্বের যে প্রাণীগুলো রয়েছে তাদের যে দেহর ত্বক, সেই ত্বকে অসংখ্য কাঁটাযুক্ত থাকে এবং দ্বিতীয় বৈশিষ্ট্য দেহ 5টি সমানভাগে বিভক্ত, অর্থাৎ এদের দেহ অরীয় প্রতিসম, অর্থাৎ এদের দেহ 5টি সমান ভাগে বিভক্ত থাকে। যেমন তারা মাছের ক্ষেত্রে, যেমন তারা মাছের 5টি অংশ থাকে, এরকম 5টি অংশ থাকে, এদের সমান 5টি অংশে বিভক্ত করা যায়, এখান থেকে সমান 5টি অংশে বিভক্ত করা যায়। এরপরে রয়েছে পানি সংবহন তন্ত্র থাকে এবং নালীপদের সাহায্যে চলাচল করে। এদের দেহে পানি সংবহন তন্ত্র, পানি চলাচলের জন্য একটি অঙ্গ থাকে এবং নালীপদের সাহায্যে চলাচল করে। এদের যেহেতু পা থাকে না, সেহেতু যেহেতু পা নেই সেহেতু এদের যে নালীপথ রয়েছে, নালীপথ নিচের অংশে যে নালীপথ রয়েছে সেই অংশের সাহায্যে চলাচল করে। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়। অঙ্কীয় অর্থাৎ সামনের অংশ এবং পৃষ্ঠদেশ মানে পিছের অংশ। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় এবং পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না, কারণ এদের দেখলে মাথা বোঝা যায় না। এবং উদাহরণ অ্যান্টেডন বিফিডা, যেমন তারা মাছ। এছাড়া রয়েছে সমুদ্র শসা। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো।
তো এখানে আমাদের অমেরুদণ্ডী প্রাণীদের যে পর্ব আটটি, সেই আটটি পর্ব শেষ হয়েছে। পরবর্তী পর্বে আমরা মেরুদণ্ডী প্রাণী যে কটাটা পর্ব, সেই পর্বে যে তিনটি অংশ, বাটি বাটা, তারপর আরও যে দুটি অংশ রয়েছে, এবং বাটি বাটাকে আবার যে সাতটি পর্ব শ্রেণীতে বাক করা হয়েছে, সেই শ্রেণী সম্পর্কে জানবো। সেই পর্যন্ত তোমরা সবাই আমাদের সাথেই থেকো। আর এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আরিফ স্কেয়ার কোচিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। এবং পর্ব এবং এই ভিডিওটির পূর্বে যে পর্ব এক প্রথম পর্বটি ইতিপূর্বেই আপলোড করা হয়ে গেছে, সেই পর্বটি যদি তোমরা দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা দেখে নিতে পারবে। তো খোদা হাফেজ।